নমস্কার স্বাগত জানাই সকল শ্রোতা আজকের গল্পে একটু রহস্যের ছোঁয়া আছে আজ শুনবেন সমরেশ মজুমদার রচিত গল্প খেয়ালি লেখককে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের রহস্য গল্প সাথে আছি আমি রূপকথা শুনতে থাকুন খেয়ালি জংশন স্টেশন থেকে দুপুর সাড়ে বারোটা ট্রেন ধরলে ঠিক পৌনে চারটের সময় গমনপুরে পৌঁছে যাওয়া যায় অগ্রিম জানতে পারলে ভদ্রলোক স্টেশনে লোক রাখবেন গমনপুর থেকে গ্রাম গাড়িতে পনেরো মিনিটের পথ ওই চিঠির উত্তরে জানিয়ে দিয়েছিলাম কবে যাচ্ছি মুশকিল করলো মেল ট্রেনটা সারাটা পথ খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন জংশন স্টেশনে ঢুকলো তখন দুটো বেজে গেছে গমনপুরের ট্রেন তার অনেক আগেই বেরিয়ে গিয়েছে কথা বলে জানা গেল ওই লাইনে দিনে দুবার ট্রেন যায় দ্বিতীয় ট্রেনটি ছাড়বে পৌনে ছটায় গমনপুরে পৌঁছাবে নটায় তা না হলে আজকের রাতটা ওখানেই কাটাতে হবে সেক্ষেত্রে কাল সাড়ে বারোটার আগে ট্রেন নেই স্থির করলাম সন্ধ্যের ট্রেনই ধরব রাত নটায় পৌঁছে পনেরো মিনিটের বাসপথ নিশ্চয়ই ম্যানেজ করা যাবে ধরে নেওয়া যাচ্ছে অরুণেশ্বরবাবুর লোক অত রাত পর্যন্ত অপেক্ষা করবে না ট্রেনের চেহারা এবং গতি ছেঁকড়া গাড়িকেও হার মানায় যাত্রীরাও কোনো বিশেষ পরিচয়ের নয় টুকরো টুকরো কথাবার্তায় জানা গেল দিন দুয়ে খুব বৃষ্টি হওয়ায় এদিকের অনেক রাস্তা এখন প্লাবিত আরও জানা গেল গমনপুরে কোনো হোটেলও নেই ট্রেন ঠিকঠাক সময় স্টেশনে পৌঁছালে আবিষ্কার করলাম আমাকে নিয়ে মাত্র দুজন যাত্রী প্ল্যাটফর্মে পা দিল টিমটিমে আলোর বাইরের পৃথিবীটা ঘন অন্ধকার একজন কর্মচারী গম্ভীর মুখে লুঙ্গির ওপর ইউনিফর্ম পরে দাঁড়িয়ে এমনভাবে দেখছেন যেন ট্রেনটি তার পৈতৃক সম্পত্তি ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেলে ভদ্রলোকের সামনে গিয়ে বললাম নমস্কার ভদ্রলোক এমনভাবে মাথা উঁচু করে তাকালেন যে তাকে ঐতিহাসিক চরিত্র বলে মনে হল আমি খেয়ালি গ্রামে যেতে চাই কোথায় বাস পাওয়া যাবে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে কোনো হোটেল নেই ধর্মশালা নেই স্টেশনের ওয়েটিং রুমের অবস্থা খুব খারাপ তাই হাঁটতে শুরু করুন দু ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ভদ্রলোক তার অফিস ঘরের দিকে লম্বা পা ফেলে চলে গেলেন স্টেশনের বাইরে এলাম দুটো দোকান দেখতে পাচ্ছি তারার আলোয় যাদের ঝাপ বন্ধ লোকজন নেই পাশেই রেল কোয়ার্টারস সেখানে রেডিওতে হিন্দি গান বাজছে ওই ভদ্রলোক সম্ভবত ওখানেই থাকেন এই সময় একটা সাইকেল দ্রুত চলে এসে ব্রেক কষল ও ট্রেন চলে গেল আমার উদ্দেশ্যে নয় তবু উত্তর দিলাম হ্যাঁ জসলা আজও সটকে গেল রাস্তার যা অবস্থা কিছুতেই জোরে আসতে পারলাম না আপনি এখানে থাকেন জিজ্ঞাসা করলাম এখানে মানে আরামপুরে চার মাইল দূরে আপনি ওই ট্রেন থেকে নেমেছি যেতে চাই খেয়ালি গ্রামে বিনীত ভঙ্গিতে বললাম ভদ্রলোক বলে মনে হচ্ছে তো এত রাত্রে হাঁটতে পারবেন রাস্তাটা যদি বলে দেন উঠুন পেছনে বসুন এক মাইল এগিয়ে দেবো তারপর আমি বা দিকে আপনি ডান দিকে খেয়ালিতে কার যাবেন ততক্ষণে সুটকেস নিয়েই কেরিয়ারে উঠে বসেছি বললাম অরুণেশ্বর বাবু অরুণেশ্বর বিশ্বাস ও ভদ্রলোকের জলযন্ত্র ছেলেটা হুট করে মরে গেল তা খবর দেননি কেন দিলে নিশ্চয়ই লোক পাঠাতেন স্টেশনে প্যাগেল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করল লোকটা জবাব দিলাম না দিলে অনেক কিছু বলতে হতো আমি অন্ধকার দেখছিলাম শহরে বসে এই অন্ধকার কল্পনা করা যাবে না লক্ষ্য করলাম একটু একটু করে মেঘ ছড়াচ্ছে আকাশে ফলে তারার আলো নিপতে শুরু করেছে খারাপ রাস্তায় চাকা পড়ায় শরীর লাফাচ্ছে লোকটা একসময় থামলো এবার আপনি ডান দিকের রাস্তা ধরে চলে যান খেয়ালির আগে কোনো গ্রাম নেই আমি নেবে দাঁড়াতেই সে নিমেষের মধ্যে হারিয়ে গেল অন্ধকারে চারপাশে একটা পাক দিয়ে দেখলাম কোথাও আলো নেই যেটাকে রাস্তা বলে গেল লোকটা সেটা মাটির যা কাদা হয়ে আছে এবং পাঁচ হাত দূরে কিছু দেখা যাচ্ছে না এর চেয়ে প্ল্যাটফর্মে বসে থাকা অনেক বেশি স্বস্তির ছিল হাঁটা শুরু করলাম প্রায় কাদায় জুতো ডুবে যাচ্ছে প্রথম দিকে জুতোর জন্য যে মায়া হচ্ছিল পরে আর তা থাকলো না যা হচ্ছে হোক পৌঁছতে যখন হবে তখন এসব ভেবে লাভ নেই কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আওয়াজটা কানে এলো দুপাশের মাঠ অন্ধকারে ঢাকা ডান দিকের মাঠে একটি ব্যাং প্রবল আর্তনাদ করছে ব্যাঙের ডাক শুনেছি আর্তনাদ এই প্রথম সম্ভবত সাপের পেটে যাচ্ছে ওটা তখনই খেয়াল হলো এই অন্ধকারে পায়ের সামনে সাপ পড়লেও তো বুঝতে পারবো না দ্রুত হাঁটলে অবশ্য ছবল মারার সুযোগ পাবে না সাপ সেই চেষ্টাই করলাম তারপরেই চলে এলাম বড় বড় গাছের মাঝখানে এগুলো কি গাছ এখন চেনা সম্ভব নয় তবে বেশ ঝাঁকড়া গাছের নিচে আসতেই কান্না কানে এলো যেহেতু ওটা ওপর থেকে ভেসে আসছে তাই পাখির কান্না বলেই বোধ হলো পাখিও যে মানুষের গলার কাছাকাছি গলায় কাঁদতে পারে তা আগে জানতাম না শরীর কাঁটা দিয়ে উঠল আমি ভূতপ্রেত নিয়ে কখনো মাথা ঘামাবার প্রয়োজন অনুভব করিনি ভূত এবং ভগবান দুটোই দুর্বলচিত্ত মানুষের কল্পনায় তৈরি কিন্তু পরিবেশ কখনো কখনো এদের অস্তিত্ব তৈরি করতে সাহায্য করে এই অন্ধকারে ওই গোঙানি পাতার খসখস শব্দ পায়ের তলার কাদামাটি একত্রিত হয়ে ছেলেবেলা থেকে শুনে আসা ভূতের গল্পগুলিকে মনে আনতে সাহায্য করল আমি দ্রুত হাঁটতে আরম্ভ করলাম কিন্তু কানের পর্দা থেকে গোঙানির আওয়াজটা কিছুতেই দূর হচ্ছিল না শেষ পর্যন্ত কিছু বাড়িঘর চোখে পড়ল বুঝলাম আমি একটি গ্রামে ঢুকেছি এই গ্রামের নাম খেয়ালি হলেও হতে পারে কিন্তু বাড়িগুলোর দরজা জানলা সব বন্ধ আলো জ্বলছে না গ্রামের মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন বিস্তর ডাকাডাকির পর সারা মিলল দুজন বেরিয়ে এলেন একজনের হাতে হ্যারিকেন দ্বিতীয় জনের হাতে লাঠি আমার অবস্থা দেখে বোধ হয় তারা বুঝতে পারলেন আমি দুষ্টু লোক নই তাদের থেকে জানলাম হ্যাঁ গ্রামের নাম খেয়ালি আর অরুণেশ্বরবাবু থাকেন দক্ষিণ পাড়ায় সামনের মোড় থেকে ডান দিকে হাঁটলেই দক্ষিণ পাড়া সবচেয়ে বড় বাড়িটাই তার ওর পিতামাহ জমিদার ছিলেন সেই সঙ্গে ওরা আমার পরিচয় জানতে চাইলেন ফাঁপড়ে পড়লাম বানিয়ে বললাম আমি ওনার সঙ্গে ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলতে এসেছি ওরা আমাকে বিদায় দিয়ে ভেতরে ঢুকে গেলেন লক্ষ্য করেছিলাম কথা বলার সময় দুজনই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখছে সেই দৃষ্টি স্বাভাবিক ছিল না দক্ষিণ পাড়ায় ঢুকেও একই দৃশ্য কোনো বাড়িতেই আলো জ্বলছে না বইয়ের পাতায় ভুতুরে গ্রামের যে বর্ণনা থাকে হুবহু তাই শেষ পর্যন্ত অন্ধকারেও বিশাল বাড়িটাকে ঠাহর করলাম কোথাও কোনো আলো নেই ছাদের দিকে তাকাতেই একটা সাদা বস্তুকে নড়তে দেখলাম তার মাথা মাথামুণ্ড বুঝতে পারছি না শুধু ছাদের এক পাশ থেকে সেটা অন্য পাশে চলে যাচ্ছে ফিরে আসছে আবার আমি দ্রুত বাড়ির গেটে আওয়াজ করতে লাগলাম বাড়িতে কেউ আছেন দরজা খুলুন বেশ কয়েকবার চিৎকার করার পর হঠাৎই দোতলা থেকে একটা টর্চের তীব্র আলো আমার ওপর এসে পড়ল আমি চোখের ওপর হাতের আড়াল রেখে দেখার চেষ্টা করতেই গলার স্বর শুনতে পেলাম কে কে ওখানে কি চাই আমি শহর থেকে আসছি অরুণেশ্বরবাবু আমাকে আসতে লিখেছিলেন চেঁচিয়ে বললাম নাম বলুন বললাম তারপরেই হুকুম হলো কার্তিক দরজা খুলে ওনাকে ভেতরে নিয়ে আয় মিনিট দুয়েক বাদে দরজা খুললো একটা হেরিকেন এগিয়ে এসে গেটের তালা খুলে সরে দাঁড়াতে আমি ভেতরে ঢুকলাম আবার তালা লাগিয়ে লোকটা হাত বাড়ালো ওইটা দিন অতটা পথ যখন বইতে পেরেছি এখন এটুকুও পারবো আমি বললাম সে বলল না কর্তার হুকুম ওর ভেতরে অস্ত্র থাকতে পারে তর্ক না বাড়িয়ে লোকটা আমার সুটকে হস্তগত করল কেউ এই বাড়িতে লুকিয়ে অস্ত্র নিয়ে আসবে এমন সম্ভাবনা আছে নাকি ভেতরে ঢোকার পর হ্যারিকেনের আলোয় বাঁধানো উঠন চোখে পড়লো দুপাশে বারান্দা যে ভদ্রলোক দরজায় দাঁড়িয়ে তার পরনে ফতুয়া এবং ধুতি বয়স ষাট পেরিয়েছে হাত বাড়িয়ে বললেন আমার চিঠিখানা কি সঙ্গে আছে চিঠি দিলাম সেটার চোখ বুলিয়েই ভদ্রলোকের গলার স্বর বদলে গেল ওহ আমার লোক গিয়েছিল স্টেশনে দুপুরের ট্রেনে আসবার কথা না দেখে ফিরে এসেছে আপনি এই অন্ধকারে কাদা ভরা রাস্তায় কি করে এলেন অল্প কথায় ঘটনাগুলো জানালাম স্টেশনে বসে রাত না কাটিয়ে হেঁটেই আসতে পারবো ভেবে এগিয়েছিলাম রাস্তার অবস্থা জানলে পা বাড়াতাম না আপনার ভাগ্য খুব ভালো তাই সশরীরে পৌঁছতে পেরেছেন যাক এখন পোশাক পাল্টে থিতু হয়ে বসুন রাতের খাবার পাঠিয়ে দিচ্ছি খেয়ে শুয়ে পড়ুন কাল সকালে কাজের কথা হবে কার্তিক বাবুকে স্নানঘর দেখিয়ে দে ভদ্রলোক আর দাঁড়ালেন না ওর জুতোর শব্দ মিলিয়ে যাওয়া মাত্র বাড়িটা কি ভয়ঙ্কর চুপচাপ হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর আমার জন্য খাবার নিয়ে এলো কার্তিক মাছ ভাজা গোটা তিনেক রুটি ডাল বেগুন ভাজা আর সামান্য ক্ষীর কার্তিক বিনীত ভঙ্গিতে বলল হেঁসেল তুলে দিয়েছিল সবার খাওয়া তো শেষ হয়ে গেছে এইটুকু কোন রকমে জানিয়ে আপনার খুব অসুবিধে হবে আমাকে তো সারা রাত মাঠে ঘাটে বসে থাকতে হতো এ তো অমৃত পাওয়া আপনি খুব ভাগ্যবান বাবু কেন এত রাত্রে কুলকুলির মাঠ ভেঙে শাশড়িরে এলেন কেন ওখানে কি হয় আর তারা থাকেন ও না তাদের সঙ্গে আমার দেখা হয়নি খাওয়া শুরু করলাম আচ্ছা কার্তিক তোমাদের গ্রামের মানুষরা এত তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়েছে কেন বলতো মনে হচ্ছে বাইরের কাউকে ভয় করছে সবাই আপনি এসব বড়বাবুর মুখে শুনবেন কার্তিক নড়ে উঠল আপনি খাওয়া হয়ে গেলে দরজাটা বন্ধ করে দেবেন থালা বাসন কাল সকালে নিয়ে যাব। হ্যারিকেনটা অসুবিধা হলে জেলে রাখবেন আচ্ছা কার্তিক চলে গেল ঘুম ভাঙল বেশ বেলা করে অতটা কাদা জলে হাঁটাহাঁটি করে শরীর বোধ হয় আরাম চাইছিল দেখলাম বেশ রোদ উঠেছে বাথরুমে গিয়ে তৈরি হয়ে নিলাম কথাগুলো যদি সকালেই হয়ে যায় তাহলে দুপুরের ট্রেন ধরে ফিরে যাব ঘুমটা দেওয়া একজন কাজের মহিলা ট্রেতে করে চা নিয়ে এলো শুধু চা নয় সঙ্গে ফুলকো লুচি বেগুন ভাজা আর ক্ষীর বুঝলাম এ বাড়িতে দুধের কোনো অভাব নেই কিন্তু সকালে প্রথম কাপ চায়ের সঙ্গে এত ভাজাভুজি খাওয়া আমার অভ্যেস নেই তাই ফিরিয়ে নিয়ে যেতে বললাম স্ত্রীলোকটি একটু ইতস্তত করছিল বললাম সকালে আমি ওসব খাই না বৌদিমণি রাগ করবেন বৌদিমণিকে আমি জানি না বললাম তাকে বুঝিয়ে বলো অনিচ্ছা নিয়ে সে চায়ের কাপ নামিয়ে সে তুলে চলে গেল চা শেষ হতেই কার্তিক দরজায় এলো বড়বাবু বাগানে অপেক্ষা করছেন বাগানটি ফুলের নয় নানান ধরনের সবজি চারপাশে তার মধ্যে দুটো বড় বেঞ্চি যার একটায় বসেছিলেন অরুণেশ্বর বাবু আমায় দেখে জিজ্ঞেস করলেন ঘুম হলো হ্যাঁ খুব ক্লান্ত ছিলাম তাই ভালো ঘুমিয়েছি বসুন হ্যাঁ প্রথমে আপনার পরিচয় একটু বিষদে শুনি বললাম আমি যা লিখেছি তার বেশি তো কিছু বলার নেই আপনার বয়স উনচল্লিশ এতদিন বিয়ে করেননি কেন উদ্যোগ নেওয়ার কেউ ছিল না নিজেরও ইচ্ছে হয়নি বাড়িতে কে আছেন বাড়ি নয় ফ্ল্যাট একজন কাজের লোক আছেন অবশ্য তাকে কাজের লোক বলা চলে না আমার বাল্যকাল থেকেই তিনি আছেন বাবা মা পূর্ব পাকিস্তান থেকে আসতে চাননি ওখানেই মারা গিয়েছেন বয়ে সবাই কাশিদাকে পাঠিয়ে দিয়েছিলেন আমি চাকরি করার পর আপনার সম্পর্কে খোঁজখবর করার তাহলে ওই কাশিদা ছাড়া আর কেউ নেই আপনি একটি বড় ওষুধের কোম্পানির ওই জেলার প্রতিনিধি চিঠিতে যে মাইনের কথা লিখেছেন তা খুবই ভালো একা লোক কি করেন অত টাকা দিয়ে বছরে একবার ভারতবর্ষ দেখতে যাই বড় হোটেলে উঠি বেশ খরচা হয়ে যায় এবার বলুন আপনার কিছু জিজ্ঞাস্য আছে কি না হ্যাঁ আপনি লিখেছেন উনি আপনার মেয়ের মতো ব্যাপারটা কি বয়স কত কি করেন ছবিতে বয়স বোঝা যায়নি মনে হয়েছে খুব কম বয়সী সেক্ষেত্রে আমার আপত্তি আছে কিন্তু আপনি লিখেছেন যে আপনার বয়স এখন ছিয়াত্তর ছবির মেয়েটি আপনার মেয়ে হওয়া একটু অস্বাভাবিক ঠিকই ওটা আমার মায়ের বছর সাথে আগে তোলা ছবি ওর বয়স তিরিশ এই সাত বছরেও কিছুতেই ক্যামেরার সামনে যেতে চায়নি বলে ওটা পাঠাতে বাধ্য হয়েছি অবশ্য বয়স বাড়া ছাড়া চেহারার কোনো পরিবর্তন হয়নি বৃদ্ধ চোখ বন্ধ করলেন আমি চুপ করে ওনাকে দেখছিলাম বার্ধক্যেও উনি সুপুরুষ বললেন বছর সাতেক আগে আমি আমার ছেলের বিয়ে দিয়েছিলাম আমার একমাত্র সন্তান মামার বাড়িতে মানুষ হওয়া শিক্ষিতা সুন্দরী মেয়েটিকে পুত্রবধূ হিসাবে নিয়ে এসেছিলাম এ বাড়িতে সেদিন ওদের কালরাত্রি আলাদা থাকতে হয় ছেলে গেল বন্ধুদের সঙ্গে রাত্রে যাত্রা শুনতে ওই স্টেশনের ধারে মাঝরাতে ফেরার সময় ওই জঙ্গলের পথে সে খুন হয়ে গেল বৃদ্ধ চুপ করলেন আমি বললাম সে কি কেন ভুল করেছিল যে পার্টি খুন করে তারা অন্য কাউকে খুন করতে চেয়েছিল অন্ধকারে বুঝতে পারেনি পরে ওরা খুব অনুতপ্ত হয়েছে কিন্তু আমার ছেলে তো চলে গেল এই হত্যার বদলা নিতে মারামারি চললো কিছুদিন তারপর রাজনৈতিক খুনোখুনি বলে পুলিশ হাত গুটিয়ে নিল আমার পুত্রবধূর ফুলসজ্জা হলো না তার মামা এসেছিলেন খবর পেয়ে জিজ্ঞাসা করেছিলেন এই অবস্থায় মেয়েটির কি হবে আমি বলেছিলাম বৌমা যদি আপত্তি না করে তাহলে আমি তাকে আমার মেয়ে ভেবে মাথায় করে রাখব। আমার তো কোনো মেয়ে নেই স্ত্রী চলে গেছেন ছেলেও গেল সে থাকলে আমি বাঁচতে পারবো সেই থেকেই সে রয়েছে আমার কাছে কিন্তু আমার বয়স হচ্ছে আমার পরে তার কি হবে এই ভাবনা থেকেই আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছি কিন্তু বিজ্ঞাপনে বা তার পরে চিঠিতে এসব প্রকাশ করিনি কারণ আমার পুত্রবধূকে আমি বিবাহিতা বলে মনে করি না বিয়ের লগ্ন ছিল মধ্যরাতের পরে সব কাজ হতে ভোর হয়ে আসে দিনের বেলায় ফিরে আসে এ বাড়িতে সেই তার কালরাত্রি সব অর্থেই সে শেষ হয়ে যায় মেয়েটা নিজেকে বিবাহিতা ভাবার অবকাশই পায়নি বৃদ্ধ আমার দিকে তাকালেন অবশ্য আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন আমি সত্যি কৌতূহলী হয়েছিলাম পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে ইনি আবার বিয়ে দিতে চাইছেন এরম ঘটনা সচরাচর ঘটে না বললাম এই ছবি সাত বছর আগের এখন নিশ্চয়ই বৃদ্ধ গলা তুললেন কার্তিক কার্তিক হাজির হলে বললেন মাকে একবার এখানে আসতে বলো মাথা নেড়ে সে চলে যেতে জিজ্ঞাসা করলাম একটা প্রশ্ন কাল রাত্রেই গ্রামে ঢোকার পর থেকে লক্ষ্য করছি সবাই যেন ভয় ছিটিয়ে আছে অস্ত্র হাতে নিয়ে বেরুচ্ছেন কোথাও কোনো আলো জ্বলছিল না ব্যাপারটা কি বলুন তো অরুণেশ্বর মাথা নাড়লেন মানুষ ভয় পেয়েছে কিসের ভয় ডাকাতের না রাজনৈতিক দলগুলো জঙ্গিভাব দেখানোর পর এ অঞ্চলে কেউ ডাকাতির কথা ভাবতে পারে না বছর পাঁচেক আগে এক রাত্রে আটজন ডাকাতকে পিটিয়ে মেরে ফেলেছিল পার্টির ছেলেরা তারপর থেকে ওই ভয় দূর হয়েছে অরুণেশ্বর বাবু বললেন আমি বললাম তাহলে গত ছয় মাসে এই গ্রামে তিনটি বাইরের মানুষ মারা গিয়েছে গুলি বা ছুরিতে মৃত্যু হয়নি শরীরের কোথাও সামান্য ক্ষত চিহ্ন পাওয়া যায়নি প্রতিটি ঘটনাই ঘটেছে রাত্রে পুলিশ তদন্ত করে রহস্য উদ্ধার করতে পারেনি ফলে গুজব ছড়িয়েছে গ্রামের রাস্তায় দুষ্টু আত্মা ঘুরে বেড়াচ্ছে ফলে সন্ধ্যের পরে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে সবাই আজ সকালে কয়েকজন খোঁজ করতে এসেছিলেন কাল রাত্রে সত্যি কোনো অতিথি এ বাড়িতে এসেছে কিনা এবং যদি এসে থাকে তাহলে বেঁচে আছে কিনা দেখুন এসব আমি বিশ্বাস করি না কিন্তু আমি গোয়েন্দা নই অরুণেশ্বর বাবুর কথার মাঝখানেই তাকে দেখতে পেলাম বাগানের ভিতর দিয়ে নিঃশব্দে হেঁটে আসছে বিন্দুমাত্র সাজগোজ ছাড়াই সে চোখ টানছে না ছবির সঙ্গে তার খুব পার্থক্য নেই তবে একটু শীর্ণ আর বেশি ফর্সা মনে হচ্ছে এত ফর্সা যে রক্তে হিমোগ্লোবিন নিশ্চয়ই কমে গেছে ডেকেছেন তার গলাটি বেশ মিষ্টি ও হ্যাঁ বসো মা বেঞ্চির একটা পাস দেখিয়ে দিলেন অরুণেশ্বর বাবু সে বসলে বৃদ্ধ বললেন ইনি আমাদের অতিথি শহর থেকে এসেছেন সে হাত হাতজোর করল নমস্কার আমি নমস্কার জানালাম গতরাতে আপনার খেতে অসুবিধা হয়েছে বলে আমরা দুঃখিত সে বলল ছিছি দোস্ত আমারই না জানিয়ে মাঝরাতে এসেছি অবশ্য খেতে বিন্দু মাত্র অসুবিধে হয়নি অরুণেশ্বরবাবু বললেন আপনার আসার কথা ছিল বিকেলে রাত্রে আসছেন জানলে নিষেধ করতাম তেমন হলে স্টেশনেই রাত কাটাতে বলতাম সে আমার দিকে তাকালো হ্যাঁ কাল ভাগ্য আপনাকে সাহায্য করেছে প্রতিবাদ করলাম এ কি বলছেন অকারণে আমাকে কেউ খুন করবে কেন ঠিকই কোনো যুক্তি নেই থানার দারোগা যখন অনেক অনুসন্ধান করেও কিছু পেলেন না তখন উপদেশ দিয়ে গিয়েছেন বাড়ির ভেতরে থাকলে যখন বিপদ হচ্ছে না তখন রাত বিরতে বাইরে না গেলেই ভালো যাগে আপনারা কথা বলুন আমি কিছু কাজ সেরে আসি কথাগুলো বলে উঠে গেলেন অরুণেশ্বর বাবু ওর দিকে তাকালাম দেখলাম সে স্থির চোখে আমাকে দেখছে জিজ্ঞাসা করলাম আপনি নিশ্চয়ই জানেন আমাকে কেন উনি আমন্ত্রণ জানিয়েছেন জানি আপনাদের চিঠিগুলো উনি আমাকে পড়িয়েছেন সে নিচু গলায় বলল তাহলে আপনার আপত্তি নেই আমার কথা পরে এখানে আসার পরে বাবা নিশ্চয়ই আপনাকে আমার সব কথা বলেছেন চিঠিতে লিখলে কি আসতেন আপনি জানি না তবে কৌতূহল নিশ্চয়ই হতো শ্বশুর পুত্রবধূকে নিজের মেয়ে বলে ভেবে নিয়ে আবার তাকে সংসারই করতে চাইছেন এই ব্যাপারটা একটু অভিনব আপনি আর কি জানতে চান সাধারণত বিধবা হওয়ার পর মেয়েরা বাপের বাড়িতে ফিরে যান আপনি তো তার সঙ্গে একটি রাতও থাকেননি আপনি এখানে রয়ে গেলেন কেন প্রথম কথা আমার কোনো বাপের বাড়ি ছিল না থাকতাম মামার বাড়িতে এখানে আমি প্রীতিহ পেলাম আমার নিজের বাবা স্মৃতি ঝাপসা বিয়ের আগে আমার সম্মান নিয়ে কেউ ভাবেনি এখানে সেটা আমাকে দেওয়া হয়েছে আমার কথা আপনি চিঠিতে পড়েছেন আজ দেখলেন আমাকে কি আপনার গ্রহণীয় বলে মনে হচ্ছে সরাসরি জিজ্ঞাস করলাম গ্রহণ তো করবে পুরুষেরা মেয়েদের সেটা মেনে নিতে হয় দেখুন বিয়ের বাসনা আমার চলে গেছে কিন্তু বাবাকে সন্তুষ্ট করতে মেনে নেওয়া ছাড়া উপায় নেই সে বলল বুঝলাম আপনাদের এখানে এক অদ্ভুত আতঙ্ক রাত্রে ছড়িয়ে পড়েছে মানুষ খুন হচ্ছে অথচ কিভাবে এবং কেন খুন হচ্ছে বোঝা যাচ্ছে না আপনি ভূতে বিশ্বাস করেন দুটোই বিশ্বাস করি আবার করিও না ঠিক ভগবানের বেলায় যা হয়ে থাকে কিছু মনে করবেন না কাল রাত্রে আপনি এ ছাদে ছিলেন রাত্রে এ কাছে এসে দেখলাম ছাদে সাদা কিছু হাঁটছে হয়তো সাদা শাড়ি পরা মহিলা আপনি কি কাল সাদা শাড়ি পরেছিলেন না সাদা শাড়ি পরতে নিষেধ করেছেন বাবা কিন্তু কথাটা কি আপনি ওনাকে বলেছেন না ওনাকে বলিনি সে উঠে দাঁড়ালো আমার মনে হয় দিনের আলো থাকতেই আপনার এখান থেকে চলে যাওয়া ভালো ওনাকে বললে উনিও এই কথা বলবেন কারণটা কি জানতে পারি যারা রহস্যজনকভাবে মারা গিয়েছেন তারা নাকি মৃত্যুর আগের রাত্রে সাদা কিছুকে অন্ধকারে হাঁটতে দেখেছিলেন। শিরশির করে উঠল মেরুদণ্ড সেটাকে থামাতে বললাম আপনার কি মনে হয় না এটা নেহাতি গল্প কষ্টকল্পনা যা ঘটেছে আমি তাই বললাম এই সময় অরুণেশ্বরবাবু ফিরে এলেন কি কথাবার্তা হলো উঠে দাঁড়ালাম মা আমার বড় ভালো মেয়ে বাবা আমি এবার যেতে পারি সে জিজ্ঞাসা করল এসো মা অরুণেশ্বরবাবু মাথা নাড়তেই সে চলে গেল গাছপালার মধ্যে দিয়ে বাড়ির দিকে অরুণেশ্বরবাবু বললেন এখনই আপনাকে কিছু বলতে হবে না ফিরে গিয়ে ভাবনা চিন্তা করে জানালেই হবে যদি আপত্তি থাকে তাও জানাবেন ঠিক আছে আমি তাহলে তৈরি হই সে কি কথা স্নান খাওয়া না সেরে যাবেন কেন আপনি আমার অতিথি ট্রেন পাব তো স্বচ্ছন্দে বিকেল তিনটের সময় জংশংয়ের ট্রেন আছে কার্তিক তুলে দিয়ে আসবে তা এখান থেকে আড়াইটে নাগাদ বের হলেই চলবে তাহলে ওই কথা থাকলো আমি এবার একটু বেরুবো। আমি মাথা নাড়তে অরুণেশ্বরবাবু চলে গেলেন বাগানটি বেশ বড় ফলের গাছ ছাড়াও শাকসবজির চাষ হয়েছে তাদের নধর চেহারায় চোখের আরাম হলো ঘুরে ঘুরে দেখছিলাম গাছে গাছে পাখি ডাকছে খুব বাড়ির একপাশে গিয়ে একটা পুকুর দেখলাম মাছ আছে বলেই মনে হলো ফেরার পথে একটা গাছ চোখে পড়লো তার ডালে ডালে পাকা ফল ঝুলছে আঙুরের আকৃতির ডবল হলে যা দেখাবে ফলগুলি সেই রকম টুকটুকে লাল হয়ে আছে প্রচুর মৌমাছি ঘুরছে গাছটাকে ঘিরে পাখিরা কিন্তু এই গাছে বসেনি এই ফলের নাম জানি না এই রকম গাছও কখনো দেখিনি মৌমাছিরা যখন আকর্ষণ বোধ করছে তখন নিশ্চয়ই মিষ্টি ফল বিষফলের গাছকেও বাগানে রাখবে কেন হাত বাড়িয়ে একটা পাকা ফল ছিঁড়ে সামান্য চাপ দিতেই রস গড়ালো জীব ঠেকাতে বেশ মিষ্টি লাগল ফলটা মুখে পুড়লাম মিষ্টি রসে মুখ ভরে গেল তারপরে সমস্ত শরীরে অদ্ভুত ঝিমঝিম ভাব ছড়িয়ে পড়ল রকমে ফলটি বার করে ফেলে দিতেই আমার সমস্ত ইন্দ্রিয় অসার হয়ে গেল ঘাসের ওপর বসে পড়লাম আমি এই বসাটাও টের পেলাম না আমি তাকিয়ে আছি কিন্তু কিছুই দেখছি না চিৎকার করছি কিন্তু শব্দ বের হচ্ছে না এমনকি আমার কানেও কোনো শব্দ ঢুকছে না অথচ আমার বোধশক্তি নষ্ট হয়নি তবে হাত পা নাড়াতে পারছি না কতক্ষণ পরে জানি না আমাকে নিয়ে হইচই পড়ে গেল কার্তিক আর একটি লোককে সঙ্গে নিয়ে আমাকে একটি চেয়ারে বসিয়ে বাড়িতে নিয়ে এলো বিছানায় শুইয়ে দিল যত্ন করে তারপরেই বাবু এলেন হন্তদন্ত হয়ে ঘটনাগুলো যে ঘটছে তা আমি ঠিক টের পাচ্ছি না তবুও অনুমান করতে পারছি পরে শুনেছি ডাক্তার এসেছিল গ্রামের ডাক্তার লোকটা ওষুধ খাইয়ে বমি করিয়েছিল অনেকটা তারপরে আমি মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলে দেখলাম আমি মশারির ভেতর শুয়ে আছি ঘরে একটা হ্যারিকেন জ্বলছে আর মশারির বাইরে একটা অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আমাকে চোখ ঘোরাতে দেখে মূর্তি ঘর থেকে বেরিয়ে গেল ব্যাপারটা ভালো করে বুঝবার আগেই আবার ঘুমে চোখ জুড়িয়ে গেল কিছুতেই জেগে থাকতে পারছিলাম না তবুও শেষ পর্যন্ত আমি মশারির বাইরে চলে এলাম দ্রুত বাইরে আসতেই সেই ছায়া দেখতে পেলাম ধীরে ধীরে হাঁটছে আমি নিঃশব্দে তাকে অনুসরণ করলাম মূল বাড়ির ভেতরে ঢুকে একটা সিঁড়ির ওপর পা রাখতেই একজনকে ওর সামনে এসে দাঁড়ালো আজ ছাদে যেও না মা আমাকে বাধা দেবেন না বাবা তার কণ্ঠস্বর অতিথি অসুস্থ কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন ওর পাশে একজনের থাকা দরকার ওখানে বসে থেকে আমি ওর কোনো উপকারে লাগব না সে চলে গেল ছাতে অরুণেশ্বর বাবু বললেন কার্তিক খেয়াল রাখিস ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে আশেপাশে কোথাও কার্তিককে দেখতে পেলাম না সিঁড়ি যখন জনশূন্য হল তখন আড়াল থেকে বেরিয়ে এলাম সে ছাতে গিয়েছে গত রাতেও নিশ্চয়ই গিয়েছিল যেভাবে সে ছাতে গেল তা স্বাভাবিক নয় মনে হচ্ছিল সেখানে যাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে উঠেছে হাওয়া বইছে বাগানে শব্দ হচ্ছে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ছাতের দরজায় চলে আসতেই তাকে দেখতে পেলাম ছাতের ঠিক মাঝখানে বাবু হয়ে বসে আছে কিন্তু মেরুদণ্ড টান টান মুখ আকাশের দিকে শূন্য বিশাল ছাতে এই রকম ভঙ্গিতে একটি মূর্তিকে মোটেই লৌকিক বলে মনে হচ্ছিল না আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম সময় বয়ে যাচ্ছে বেশ কয়েক মিনিট পরে সে মুখ নামালো তারপর দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁধে উঠল মাথার ওপর দিয়ে একটি নামনা জানা রাত পাখি চিৎকার করে উড়ে গেল সে কাঁদছে তার কান্নার শব্দ সে গোপন করার চেষ্টা করছে না এই সময় সিঁড়িতে জুতোর আওয়াজ পেয়ে আমি দ্রুত সরে গেলাম কনের দিকে ফেলে রাখা ড্রামের আড়ালে যেতে না যেতেই বাবুকে দেখতে পেলাম বড় বড় পা ফেলে ওর দিকে এগিয়ে গিয়ে বললেন কি হচ্ছে কি তুমি এভাবে কাঁদছ এইসব কাণ্ড করছো লোকটা কি জানলে তোমায় বিয়ে করবে ওর আগে তিনজনকে ভাগিয়েছ তুমি এবার কথা দিয়েছিলে বাধ্য হয়ে সে মাথা নাড়ল না আমি পারবো না কিছুতেই পারবো না পারতে তোমাকে হবেই আমি তো বেশি দিন বাঁচবো না তখন শেয়াল কুকুর তোমাকে ছিঁড়ে খাবে আমার কর্তব্য আমি করে যেতে চাই ওঠো ঘরে গিয়ে শুয়ে পড়ো না ও আসবে ওর সঙ্গে কথা বলতে চাই সে উঠে দাঁড়ালো আহ ও সব তোমার মনের ভুল কেউ কখনো আসে না তুমি নিজের মনে কথা বলো শোনো এরকম করলে তুমি পাগল হয়ে যাবে অরুণেশ্বর থামলেন একটু ভাবলেন তারপর আবার বললেন দশ মিনিটের মধ্যে তুমি ঘরে যাবে এ আমার আদেশ জুতোয় শব্দ তুলে অরুণেশ্বর নেমে গেলেন ছাদ থেকে সে দাঁড়িয়েছিল একা দূর থেকেই বুঝতে পারলাম সে কাঁপছে অসহায় এক কিশোরীর মতো এখনই ভেঙে পড়বে বলে মনে হচ্ছিল আমি দ্রুত তার কাছে গেলাম সামনে দাঁড়াতেই সে আমার দিকে অবাক হয়ে তাকালো আমি বললাম আপনি যেমন থাকতে চান তেমনই থাকুন আপনি সত্যি আর তার পরেই সে হাঁটতে শুরু করলো দ্রুত গতিতে ছাদের এপাশ থেকে ওপাশে হেঁটে চলল লক্ষ্য করলাম হাঁটার সময় সে ফিসফিসিয়ে কিছু বলে চলেছে কি বলছে সোনার জন্য আমি ছাদের প্রান্তে এগিয়ে গেলাম কিন্তু সে যখন আমার পাশ দিয়ে হেঁটে গেল তখন অস্পষ্ট উচ্চারণ কিছুই বুঝতে পারলাম না আমার সামনে নির্জন গ্রামের রাত কোথাও কোনো আলো জ্বলছে না রাস্তা শুনশান এই গ্রামে তিনজন মানুষ খুন হয়েছেন কিন্তু তাদের মৃত্যুরহস্য আজও অন্ধকারে হঠাৎ শুনতে পেলাম তার গলা শুনতে পাচ্ছ তুমি শুনতে পাচ্ছ আমি যেমন আছি তেমন থাকবো বলতে বলতে সে ছাদের মাঝখানে গিয়ে বাবু হয়ে বসে পড়ল কিন্তু কার সঙ্গে কথা বলছিল সে কোনো অশরীরের অস্তিত্ব আমি বিশ্বাস করি না ওর মন কি একা থাকতে থাকতে নিজের জগৎ তৈরি করে নিয়েছে ওর পাশে গিয়ে বসলাম আপনি খুব একা সে তাকালো মাথা নাড়ল আপনাকে জীবনসঙ্গী হিসাবে পেলে আমি খুশি হব হ্যাঁ আপনি যে বললেন যেমন আছে তেমনই থাকতে পারবো এরকম থাকলে আপনি মারা যাবেন আমি বাঁচতে চাই না কেন হাঁটুতে মুখ রেখে সে কাঁদতে লাগল এই সময় অরুণেশ্বর বাবুর গলা কানে এলো তুমি নিচে যাও বলার ধরনে এমন কর্তৃত্ব ছিল যে সে এক মুহূর্ত দেরি করল না আপনি অসুস্থ এখানে আসা আপনার উচিত হয়নি যাকে জীবন জীবনসঙ্গী হিসাবে পেতে এসেছি তাকে জানতে চাওয়াটা নিশ্চয়ই অস্বাভাবিক নয় তাই বেশ আপনার সিদ্ধান্ত তাহলে জানতে পারি উনি কেন কি কারণে ছাদে এসে এরকম আচরণ করছেন জানতে পারলে আমি আমার সিদ্ধান্ত জানাতে পারব আর সেটা না জানতে পারলে তাহলে আমার পক্ষে ওকে বিবাহ করা সম্ভব হবে না বেশ আপনাকে আর আটকাতে চাই না ভোর ভোর একটা ট্রেন জংশনে যায় সেটা ধরতে রাত তিনটে নাগাদ কার্তিক আপনাকে জানিয়ে দেবে কথাগুলো বলে তিনি নেবে গেলেন আমি একা ছাদে দাঁড়িয়ে হাওয়ায় শব্দ তুলছে হঠাৎ সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল অরুণেশ্বর বাবু আর আমাকে আতিথ্য দিতে চান না তাই রাত তিনটে নাগাদ আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ট্রেন ধরতে তখন চারপাশ অন্ধকার রাস্তায় আরও একাকিত্ব নেমে এলাম তিনটে বাঁচতে মাত্র কয়েক ঘন্টা বাকি ঘুমটুম মাথায় উঠল আমার কেবলই মনে হচ্ছিল এই যাওয়াটা সুখের হবে না ঠিক তিনটের সময় দরজায় শব্দ হলো কার্তিক এসে দাঁড়ালো আমি তৈরি ছিলাম ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম একটাও কথা না বলে কার্তিক আমাকে গেটের কাছে পৌঁছে দিল দাঁড়ান আপনাকে এগিয়ে দেব আমি অন্ধকার ছুঁড়ে সে বেরিয়ে এলো আপনি হ্যাঁ এই গ্রামে আর একটা খুন হোক আমি তা চাই না আমাকে কে খুন করবে আর যদি তা করে তাহলে আপনি কি করতে পারেন যারা খুন হয়েছিল তাদের সঙ্গে কোনো সঙ্গী ছিল না চলুন একই আপনি যাবেন না বড়বাবু খুব রাগ করবেন কার্তিক প্রতিবাদ করল সে জবাব দিল না পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম আপনি একা ফিরবেন কি করে আপনার উচিত হয়নি আমার সঙ্গে আসা এতদিন ধরে শুধু উচিত কাজগুলো মেনে চলেছি আজ না হয় আমরা গ্রামের মাঝখান দিয়ে চলেছি চারপাশের বাড়ি নিঝুম কেউ কোথাও জেগে আছে বলে মনে হচ্ছে না গ্রামের প্রান্তে এসে থামলাম দেখলেন কেন কিছুই তো হলো না এবার আপনি ফিরে যেতে পারেন সে মাথা নাড়ল না আপনাকে কুলকুলির মাঠের পাশ দিয়ে যেতে হবে চলুন সেই ঝাঁকড়া গাছ জঙ্গুলে পরিবেশ যখন ছাড়াচ্ছি তখন অন্ধকার অনেক পাতলা সে মরে এসে সাইকেলওয়ালা আমাকে নামিয়ে দিয়ে গিয়েছিল সেখানে পৌঁছিয়ে বললাম আর এগোতে হবে না আমার জন্য আপনি অনেক কষ্ট করলেন সে কথা না বলে হেঁটে চলছিল আমি দাঁড়ালাম স্টেশন আর দূর নেই অনেকটা পথ আপনাকে ফিরতে হবে হ্যাঁ কিন্তু আপনাকে ট্রেনে তুলে দিয়ে তবেই আমি ফিরব সে কি মন থেকে ভয়টাকে সরাতে পারছি না আমি আপনি অনর্থক ভয় পাচ্ছেন না যে তিনজন মারা গিয়েছে তারা আমাকে দেখতে এসেছিল সমস্ত কথা জানার পর আপনার মতো রাজি না হয়ে ফিরে গিয়েছিল প্রত্যেককেই গভীর রাতে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল এবার আমি মরিয়া হলাম আপনাকে আমি কিছুতেই এখানে মরতে দেব না হাঁটতে হাঁটতে সে বলছিল কেন তাদের মরতে হয়েছিল শুধু প্রত্যাখ্যান করার কারণে কিছুটা আর বাকিটা হলো তারা অনেক কিছু জেনে গিয়েছিল সে বলল সেই জানাটা বাইরে প্রচারিত হোক তা কাম্য ছিল না আমরা স্টেশনে পৌঁছে গেলাম টিকিট ঘর এই ভোরে বন্ধ সূর্য এখনো ওঠেনি আমি বললাম আর কোনো চিন্তা নেই এখানে আপনার গ্রামের ছায়া পড়বে না সে মাথা নাড়ল বললাম অরুণেশ্বরবাবু নিশ্চয়ই খুব রাগ করবেন আপনার ওপর আমি পরোয়া করি না কি করবে বড়জোর খুন করবে এ কথা কেন বলছেন উনি তো আপনাকে সংসারই করতে চান সে ঠোঁট কামড়ালো তারপর বলল হ্যাঁ বিধবা হওয়ার পর মামার বাড়িতে ফিরে গেলে ওরা ভালো মনে মেনে নিতেন না ঠিক কিন্তু আমি কি বেওয়ারিস ছিলাম মেয়ের মতো নিজের কাছে রেখে দিলেন সবার বাহবা পেতে অথচ প্রতি রাত্রে এসে ইনিয়ে বিনিয়ে বলে গেছেন তিনি কত একা কতদিন নারী সঙ্গ পাননি রাতের পর রাত তাকে ঠেকিয়ে রেখেছি আমাকে কত লোপ দেখিয়েছেন পুত্রবধূকে বিয়ে করা যায় না কিন্তু দুজনের শরীরকে তো তৃপ্ত করা যায় যখন কিছুতেই রাজি হলাম না রাত নামতেই ছাতে চলে যায় তখন বললেন তোমার বিয়ে দেব বিয়ের পর তুমি আমার বৌমা থাকবে না তখন তোমাকে ঋণ শোধ করতে হবে আমি মেনে নিলাম কিন্তু তিন তিনজন পাত্র যখন আমার চেহারা দেখে সম্মতি জানালেন তখন আমাকেই সত্যি কথাটা বলতে হলো শোনার পর প্রত্যেকেই সিদ্ধান্ত বদলেছিলেন কেন বিয়ে হয়ে গেল তো আপনাকে ওই বাড়িতে থাকতে হতো না আসতে হতো কারণ ওটা আমার বাপের বাড়ি হয়ে যেত তখন আর উনি ঠিক আমাকে আসতে বাধ্য করতেন আপনার ট্রেন আসছে ট্রেনে উঠে টিকিট কাটবেন আমি বললাম এরপরে ফিরে গেলে কি হবে বুঝতে পারছেন আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার সঙ্গে আসতে পারেন সে মাথা নাড়ল অসম্ভব আমি পারব না ওই বাড়ি ছেড়ে আমি যেতে পারব না মাত্র একটা রাত পাশে অনেক মানুষ তবু একটা রাত ধরে তাকে আমি দেখেছিলাম আমার স্বামীকে ও বাড়ির ছাদে গেলেই এখনও তাকে দেখতে পাই হোক সেটা কল্পনায় তবু তো পাই ট্রেনের জানালায় বসে তাকে দেখলাম সবে ওঠা রোদ গায়ে মেখে মাথা নিচু করে হেঁটে চলেছে খেয়ালির দিকে হঠাৎ মনে হল অরুণেশ্বরবাবু শত্রু কি তার মৃত সন্তান যাকে এ জীবনে তিনি কখনোই হারাতে পারবেন না শেষ হল সমরেশ মজুমদারের লেখা গল্প খেয়ালি ভালো থাকবেন ধন্যবাদ